ময়মনসিংহের মেছুয়া পাইকারি বাজারে সবজির সরবরাহ বাড়ায় বিভিন্ন প্রকার সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। তবে বেড়েছে কাঁচামরিচের দাম, আর কেজি প্রতি তা বিক্রি হচ্ছে 60 টাকা দরে। ময়মনসিংহের কাঁচা বাজারের দরদাম জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আজ বাজারে সবজির সরবরাহ আপনি কেমন দেখছেন? বলাই হচ্ছে বেশি, তারপরও সবজির কোন সবজির দরদাম কত এবং কাঁচামরিচ ও শসার দাম আসলে বাড়ার পেছনে কি কারণ বলছে পাইকাররা? শোনা, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা গত কয়েক সপ্তাহ ধরেই আসলে দেখছিলাম যে সবজির সরবরাহটা কম ছিল, দাম কিন্তু চড়া ছিল। আজকে যে বিষয়টি দেখতে পেরেছি, আজকে প্রচুর সবজি কিন্তু চরাঞ্চল থেকে এসেছে, সবজি নিয়ে এসেছে, সেই তুলনায় চাহিদাও কিন্তু রয়েছে। তবে বেশ কয়েকটি সবজির দরদাম কিন্তু এর মধ্যেই কিন্তু বেড়েছে, এবং যার কারণে দেখা গেছে যে সরবরাহের তুলনায় চাহিদাও রয়েছে, সবজির দামও বেড়েছে। এবং প্রথমে যে বিষয়টি বলতে চাইছে, কাঁচামরিচ, এই কাঁচামরিচটা কিন্তু গত সপ্তাহে 40 থেকে 45 টাকা ছিল সর্বোচ্চ ভালো মানের যে কাঁচামরিচটা, সেই কাঁচামরিচটা আজকে বিক্রি হচ্ছে আরও মনে করেন 20 টাকা বেড়ে 50 থেকে 60 টাকার মধ্যে। এবং ঢ্যাঁড়স যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ঢ্যাঁড়সটাও কিন্তু সর্বোচ্চ গত সপ্তাহেও কিন্তু ছিল আপনার 40 টাকা কেজিতে, সেটি আজকে 30-32 টাকার মধ্যে রয়েছে। এবং করলা আমরা 60 টাকা করে গত সপ্তাহে বিক্রি করতে দেখতে পেরেছিলাম, সেই করলা আজকে কিন্তু 40 টাকা করে বিক্রি হচ্ছে, এটাও 20 টাকা করে কমে গেছে। যেটা বলা হচ্ছে যে কৃষকরা যেটা বলছেন যে তাদের আসলে সরবরাহটা একটু বেড়েছে, এবং একটু বলে রাখা প্রয়োজন, আপনি জানেন যে কয়েকদিন যাবৎ বেশ তাপদাহ যাচ্ছে, যে কারণে কৃষকরা কিন্তু একেবারে খুব শ্রম দিতে পারছে না তাদের সবজি ক্ষেতগুলোতে, এবং সবজি ক্ষেতও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তাপদাহের কারণে, যার কারণে তারা বলছেন যে একটু বৃষ্টি যদি হয় সবজি সরবরাহ আরও বাড়বে, এবং সেই তুলোর সাথে সাথে কিন্তু দেখা যাবে যে সবজির দামটা আরেকটু কমে গেছে। এছাড়া একটু বলে রাখতে চাই যে শসার দামটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। আপনি জানেন যে সামনেই কিন্তু ঈদের সময় আসছে, এবং এর জন্য কিন্তু শসার একটু যেরকম সরবরাহ রয়েছে, চাহিদাও তেমন রয়েছে, এবং পাশাপাশি রমজানও চলছে, যার কারণে শসা কিন্তু এখনও 50-55 টাকা গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে। এছাড়া যদি আমরা একটু বলি যে কচুর লতির কথা, এটা কিন্তু গত সপ্তাহে কচুর লতি আমরা দেখতে পেরেছি যে 50-55 টাকা কেজি সর্বোচ্চ প্রকার যদি বিক্রি হয়েছে, আজকে সেই কচুর লতি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 40 টাকা করে। এবং বলতে হয় যে বেগুনের দামটা কিন্তু আবার বলতে হয় যে বেগুনের কিন্তু এটা কিন্তু আমরা গত সপ্তাহেও কিন্তু আমরা দেখতে পেরেছিলাম বেগুন কিন্তু বিক্রি হয়েছে 50-55 টাকা করে, সেই বেগুন আজকে কিন্তু প্রায় 20-22 টাকা করে কমে গেছে, সর্বোচ্চ 30-32 টাকায় আমরা বেগুন দেখতে পাচ্ছি বিক্রি হতে। এছাড়া লাউয়ের কথা যদি বলি, যে লাউ কিন্তু 50-60 টাকা করে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, এবং শাক যে বিষয়টা, শাকের দামটা বেশ কম রয়েছে, সর্বোচ্চ 8-10 টাকার মধ্যে সব ধরনের পুঁই শাক, পালং শাক, সব ধরনের শাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকে বলতে হয় যে আজকে ময়মনসিংহে কিন্তু সবজির সরবরাহটা কিন্তু বেড়েছে, যার কারণে কিন্তু সবজিতে মোটামুটি একটা স্বস্তি হয়েছে। তবে বৃষ্টিটা যদি হয় তবে আরও সবজি সরবরাহ বাড়বে, এবং সেক্ষেত্রে আরেকটু সবজির বাজারে স্বস্তি হবে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের পাইকারি মেছুয়া বাজার থেকে সবজির সরবরাহ এবং দরদামের সর্বশেষ খবর। প্রণাম। যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে, এবং তিনি জানাচ্ছিলেন আজকের সেখানকার বাজারদর পরিস্থিতি।